ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে আত্মপ্রকাশ করলো সেন্ট্রাল উলামা মাশায়েখ কাউন্সিল অফ বাংলাদেশ নামে এক সংগঠন। বৃহস্পতিবার ঢাকার লা ভিনচি হোটেলের অডিটোরিয়ামে এই আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে আলেম ওলামারা জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইসলামের বিধান অনুসরণ করে সর্বসাধারণের সাথে দেশের আলেম ওলামাদের সম্পর্ক উন্নয়নে কাজ করেন তারা। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী তাদের এই উদ্যোগকে স্বাগত জানান। এ সময় দেশের সর্বস্তরের জন্য বিশেষ দোয়া করা হয়। আমিন 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 আম